নেশামুক্ত ত্রিপুরা গড়ার সংকল্প নিয়েছে রাজ্য সরকার। আর তাতে সিদ্ধি লাভ করতে হলে প্রতিটি ক্লাবকে বড় ভূমিকায় অবতীর্ণ হতে হবে, বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী ক্লাবের দায়িত্ব মহিলাদের অর্পণ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। শনিবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শারদ সম্মান ও মায়ের গমন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেছেন ডক্টর মানিক সাহা। রাজ্যে সাংস্কৃতিক পরিমণ্ডলকে বিকশিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, এ দাবি তথ্য সংস্কৃতি দপ্তরের। এরই অঙ্গ হিসেবে দুর্গোৎসব উপলক্ষে ক্লাবগুলোর মধ্যে শারদ সম্মান প্রদান, সে সাথে দশমীতে মায়ের গমন উপলক্ষে পুরস্কার প্রদান করা হয় প্রতি বছর। শনিবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র ভবনে শারদ সম্মান ও মায়ের গমন পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ক্লাবগুলোর শক্তি সঞ্চয় অবশ্যই দরকার, কিন্তু সেই শক্তি সঞ্চয় যাতে অপশক্তি নামে অভিহিত না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। সে সাথে মুখ্যমন্ত্রী বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য রাজ্য সরকার সংকল্প গ্রহণ করেছে, আর তাতে সিদ্ধি লাভ সম্ভব হবে ক্লাবগুলোর সাহায্যে সহযোগিতায়। আমরা চাইছি যে ত্রিপুরাতে ড্রাগমুক্ত ত্রিপুরা গড়ার যে সংকল্প আমরা নিয়েছি সেটাকে সিদ্ধি লাভ যদি করতে হয়, ক্লাবের ভূমিকা সবচেয়ে বেশি। আমি এখনও বলতে পারি এখান থেকে যদি আজকে আমি রওনা দিয়ে রাত্রিবেলা যদি মনে করি যে যাবো, বহু ক্লাব আমি জানি যে সবের অলিগুলিতে এই ধরনের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। তো এই দায়িত্বটা যদি আমরা জানি যে ক্লাব যারা আছে ওইখানকার ক্লাবের ওরা যদি করতে পারে, সরকারের উপর কেন ওনারা ছেড়ে দেবেন, যে পুলিশ কেন করে না, এটা তো আপনাদের হাতেও, আপনাদের মানে ইচ্ছে করলেই সেটা সমাধান করতে পারেন। বহু জায়গায় আমরা যখন ডোর টু ডোর যখন গেছি, অনেকে কাঁদছিল, মেয়ে মা বাবারা যে আমাদের ছেলেকে বাঁচান, আমাদের মেয়েদেরকে বাঁচান। এখন তো সেদিন দেখলাম এইডেতে আমাদের অনেক স্টুডেন্ট মেয়েরা পর্যন্ত ইনভলভ হয়ে গেছে, অনেক স্টুডেন্ট ইনভলভ হয়ে গেছে। তো এর থেকে যদি এই যে মহামারীর যে বিষয় আসছে আগামী দিন, শুধু পুজো করলাম, খেলাধুলা করলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম, মুখ্যমন্ত্রী ক্লাব এলাকায় সমস্ত পরিবারকে নিয়ে কাজ করার পরামর্শ দেন, সেই সাথে ক্লাব পরিচালনায় মহিলাদের দায়িত্ব অর্পণ করার উপর গুরুত্ব আরোপ করেন। যত বেশি একটা ক্লাবের যত বেশি ইনভলভমেন্ট হবে, তত বেশি ওই ক্লাব সমৃদ্ধ হবে। বিশেষ করে যারা মেয়েরা আছে, মা বোনেরা আছে, স্টুডেন্টরা আছে, তাদেরকে ইনভলভ যদি করা যায়, তো ওই এলাকার যে একটা চেহারা সেটাই কিন্তু পাল্টে যাবে। ক্লাব বলতে যেরকম একটা মনে হয় যে এখানে তো কীরকম একটা শুধু দুর্গা পূজা করবে আর পূজার সময় চাঁদা নিতে যাবে, সেরকম অবস্থা থাকে না। কিন্তু অনেক ক্লাব করে, আমি দেখেছি অনেক ক্লাব তাদের বিভিন্ন সংস্কৃতির যে আদান প্রদান বা যে কোনো প্রোগ্রাম ওনারা করেন, কিন্তু সাস্টেন যে করা সেটা কিন্তু হয় না। হয়তো বা রবি ঠাকুরের জন্মদিনে আপনারা করেন, নজরুলের জন্মদিনে সেটা করেন, কিন্তু ক্লাবের ডেইলি অ্যাক্টিভিটি আছে। সরকারের পক্ষে যেটা সম্ভব না হয় অনেক সমস্যার সমাধান নিরসন, সেটা কিন্তু একটা ক্লাব করে দিতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, ক্লাব উন্নত হলেই সমাজ উন্নত হবে, আর সমাজ উন্নত হলেই দেশ তথা রাজ্য উন্নয়ন পথে এগিয়ে যাবে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন রাজ্যের সমস্ত ক্লাব সমাজ গঠনে সক্রিয়ভাবে এগিয়ে আসবে। একই সাথে মুখ্যমন্ত্রী ক্লাবের নামে খবরদারির বিষয়েও হুঁশিয়ারি দেন। আশা করি আপনারা এই কাজটা করবেন। উৎকর্ষতার তো প্রমাণ আপনারা দিয়েছেন, এখানে বলেছেন বিভিন্ন প্রাইজ, বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 56টা প্রাইজ আজকে এখানে বিতরণ হবে। এখানে মায়ের গমন সম্পর্কে আমাদের মেয়র সাহেব বলেছেন, সেগুলো তো সরকার করবে। কিন্তু আরেকটু ডিপে আমরা যেটা বলি যে মাইক্রো ম্যানেজমেন্ট, আমাদের কিছু বিষয় আছে সেখানে মাইক্রো ম্যানেজমেন্ট, যে প্রতিটা ঘর সম্পর্কে আমাদের ক্লাবের তার খবর রাখা, খবর রাখার অর্থই না খবরদারি করা, তাদের সাথে যুক্ত হওয়া। আমাদের ক্লাবের মধ্যে আসবে, আপনাদের আমাদের আপনাদের উপদেশ লাগে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শারদ সম্মান প্রাপক ক্লাব কর্তৃপক্ষের হাতে শারদ সম্মান স্মারক তুলে দেন। একই সাথে দুর্গোৎসবের কার্নিভ্যাল, যা মায়ের গমন নামে খ্যাত, সংশ্লিষ্ট কার্নিভ্যালে যে সমস্ত ক্লাব ও পূজা কমিটি অংশগ্রহণ করেছে সেই সমস্ত আয়োজক কর্তৃপক্ষের হাতেও পুরস্কার তুলে দেন।
এরপর একে একে মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিরাও সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষদের হাতে পুরস্কার তুলে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।